আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নাদিমুল হক অ্যান্ড সফটটেকের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। ভিউয়ার্স, আমি আজ আপনাদের সাথে একটি এক্সেলের একটি জাদুকরি একটি টিপস শেয়ার করব। সেটি হচ্ছে গিয়ে আমরা যখন কোনো এমএস এক্সেল ফাইলে এক্সেলের সেলের মধ্যে কোনো কিছু লিখি, সেটা আমরা সাধারণত দেখতে পারি, কিন্তু এই ট্রিক্সটি প্রয়োগ করলে সেটি আমরা যাই লিখি না কেন এক্সেলের সেলের মধ্যে আমরা কিছু দেখতে পাবো না। তো ভিউয়ার্স, আমি তাহলে শুরু করে এখন প্রথমে আমি একটি এক্সেল ফাইল ওপেন করে নিচ্ছি। ভিউয়ার্স, আমরা একটি এক্সেল ফাইলের একটি ইন্টারফেস দেখতে পাচ্ছি। তো এই এক্সেল স্প্রেডশিটের মধ্যে আমি একটি সেলের মধ্যে কিছু লিখলাম। ভিউয়ার্স, আমি একটি এক্সেল সেলের মধ্যে নাদিম লিখলাম। তো ভিউয়ার্স, লেখার পর আমি যখন এন্টার দেব বা অন্য কোনো সেলে যাব, দেখুন ভিউয়ার্স, সাথে সাথে লেখাটি ভ্যানিশ হয়ে গিয়েছে। তো আমরা যদি আরেকটা এক্সেল শিটের মধ্যে লিখি, এন্টার দেই, দেখুন ভিউয়ার্স, এই শিটে কিন্তু যা লিখছি তাই দেখা যাচ্ছে, কিন্তু আমরা এই শিটের মধ্যে যাই লিখি না কেন কোনো কিছু আমরা দেখতে পারবো না। তো ভিউয়ার্স, আপনি চাইলে এই ট্রিক্সটি খুব সহজে শিখতে পারেন, আর এই ট্রিক্সটি আপনি শিখতে পারলে আপনি নিজেকে এমএস এক্সেলের একজন এক্সপার্ট হিসাবে পরিচিতি লাভ করতে পারবেন। খুব সহজে আপনি আপনার বন্ধু এবং কলিগদেরকে এই ট্রিক্সটির মাধ্যমে আশ্চর্য করে দিতে পারেন। ভিউয়ার্স, এটি আপনার বাস্তবিক জীবনে ততটা গুরুত্বপূর্ণ কাজে না আসলেও খুবই একটি ইন্টারেস্টিং একটা ট্রিক্স। তো ভিউয়ার্স, এই ট্রিক্সটি আপনাকে শিখতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখতে হবে। তো ভিউয়ার্স, চলুন এই ট্রিক্স এটি কিভাবে করতে হয় সেটি আমরা দেখি তাহলে। তো প্রথমে আমরা এখান থেকে একটি নতুন একটি শিট ওপেন করে নিলাম। ওপেন করার পর আমরা এই ইন্টারফেসটি দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এ প্রেস করেও সম্পূর্ণ এক্সেল শিটটি সিলেক্ট করতে পারবো। তাছাড়া আমরা এই কর্নার অপশন থেকে আমরা এখানে কর্নার অপশনে যদি ক্লিক করি তাহলেও পুরো এক্সেল শিটটি সিলেক্ট হয়ে যাবে। তো ভিউয়ার্স, পুরো এক্সেল শিটটি সিলেক্ট করব কন্ট্রোল এ দিয়ে। করার পর এক্সেল শিটে যে কোনো জায়গা থেকে আমরা রাইট মাউস পয়েন্টারের রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে সরাসরি ফরম্যাট সেলে চলে যাব। ফরম্যাট সেটে ক্লিক করার পর আমরা এখান থেকে ক্যাটাগরি দেখতে পাচ্ছি। তো আমরা এখান থেকে কাস্টমের মধ্যে ক্লিক করব। কাস্টমে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি টাইপের মধ্যে জেনারেল সিলেক্ট করা আছে। তো আমরা এটা জেনারেলটাকে কেটে দিব। কেটে দেওয়ার পর ভিউয়ার্স, আমরা কিবোর্ড থেকে আমরা সেমিকোলন যে কীটি আছে সেটি আমরা তিনবার প্রেস করব। তিনবার প্রেস করার পর আমরা এখান থেকে নিচে দেখতে পাচ্ছি একটা ওকে বাটন আছে, আমরা ওকে বাটনে ক্লিক করে দেব। ভিউয়ার্স, ক্লিক করে দেওয়ার পর আমরা এক্সেল স্প্রেডশিটে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে লিখব যাই কিছু লিখি না কেন। লিখার পর আমরা যখন এন্টার দেব বা অন্য একটি এক্সেল সেলের মধ্যে যাব, তখন আমরা যা লিখেছি তা সম্পূর্ণ ভ্যানিশ হয়ে গিয়েছে, তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। আমি যদি আরো কিছু লিখি, ভিউয়ার্স, দেখুন আমরা যাই লিখি সবকিছু ভ্যানিশ হয়ে যাচ্ছে। তো ভিউয়ার্স, আমরা এভাবে ইচ্ছে করলে এই ট্রিক্সটি আমরা কাজ করতে পারি, এই ট্রিক্সের মাধ্যমে এভাবে কাজ করতে পারি। সম্পূর্ণ এক্সেল শিটটিকে আমরা কন্ট্রোল এ দিয়ে অথবা কর্নার প্রেস করে সিলেক্ট করে তারপর আমরা কাস্টম থেকে এটা করতে পারি। তো ভিউয়ার্স, আমরা যদি পূর্বের অবস্থায় ফিরে যেতে চাই তাহলে আমাদেরকে সেম প্রসেসে কাজটা করতে হবে। কন্ট্রোল এ দিয়ে আমি সম্পূর্ণ এক্সেল স্প্রেডশিটটি সিলেক্ট করে নিলাম, মাউসের রাইট পয়েন্টার ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে ফরম্যাটে গেলাম। ফরম্যাটে যাওয়ার পর এখান থেকে আমি যা লিখেছিলাম তিনটা সেমিকোলন উঠিয়ে দিব। দেন হচ্ছে এখান থেকে জেনারেল সিলেক্ট করে দিতে পারি।
দেন আমরা ওকে করে দিলাম। ভিউয়ার্স ওকে করার পর দেওয়ার পরেই দেখতে পাচ্ছি আমরা যা লিখেছিলাম তা কিন্তু দেখতে পাচ্ছি। আসলে ভিউয়ার্স এটি ছিল আজকের ট্রিক্স। আপনি এই ট্রিক্সের মাধ্যমে চাইলে যে কাউকে যে কোনো সময় অবাক করে দিতে পারেন, নিজেকে এক্সেল এক্সপার্ট হিসেবে তৈরি করতে পারবেন বিভিন্ন ট্রিক্সের মাধ্যমে। ভিউয়ার্স যদি আমার এই ট্রিক্সটা আপনাদের ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর যদি ট্রিক্সটি কাজে কোনো প্রবলেম হয় বা আরও কোনো অ্যাট্রাকটিভ এক্সেল ট্রিক্স পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অবশ্যই আমার চ্যানেলটিকে ইউটিউব থেকে সাবস্ক্রাইব বাটন প্রেস করে সাবস্ক্রাইব করতে গেল সব ট্রিক্স পেতে চাইলে আমার চ্যানেলের সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করে কমেন্ট করে। ভিউয়ার্স আজ এই পর্যন্ত থাক, না কোনো টিউটোরিয়ালে আবার দেখা হবে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন।